কই কই এসো, কই কই এসো। জাস্ট আইটেম গুলো দেখুন, খাওয়া মানে দাদাকে কম দেখা যাচ্ছে, খাবার গুলোই বেশি সমুদ্র লাগছে একদম। রোগা মাল, টেংরি মাল, যা খুশি বলতে পারেন। এডিম সেডিম নয়, একটা ডিমে ডাবল বিচি কি করে হয়? ভাবার বাইরে, ভাবার বাইরে ভাই। এই দেখুন জাস্ট এক একটা পিস বলছে 70 গ্রাম। আচ্ছা, তোমার চোখে জল এসে গেছে দেখছি, মানে এটাই তোমার এতদিনের সঙ্গী। এই দেখুন কাগজ দিয়ে জল মুছছে দেখছেন, এটা হচ্ছে ল্যাম্প আছে ল্যাম্প, মানে ভাবার বাইরে, ভাবার বাইরে ভাই। এ গাড়ি সে গাড়ি নয়, এটা তো ঠেলা গাড়ি ভাই, ঠেললেই চলবে, ঠেললেই চলবে ভাই। খান কত গরম খাবেন, খান রাখেলে উকি মেরে দেখে যান। আরে খান পুরো চর্বি, আর পাশে ট্রেন ঢুকে গেছে, জানলা থেকে সব দেখছে শুটিং। কত ভালো খাবেন খান, রাখেলে উকি মেরে দেখে যান। আরে খান এখন 3টে বাজছে, আর এখন আছি এই মুহূর্তে বিরাটি স্টেশন। আর বিরাটি স্টেশন এখন খুবই ফেমাস হয়ে গেছে ববিদার জন্য, কারণ এখানে প্রায় ওনার কাছে 15 রকমের মাংস পাওয়া যায়। তো এখন হয়তো কত রকমের জানি না, আমি জিজ্ঞাসা করে নেবো ববিদার কাছ থেকে। তো চলুন, উনি কিভাবে রান্না বান্না করছেন এবং একা হাতে যে 15 খানা আইটেম কি করে বানান সেটা ওনার মুখ থেকে শুনে নেবো। আর দাদার সাথে তো কথা বলবোই, আর কি কি আইটেম আছে সেটাও বলবো, দামটাও বলবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই সেই বিরাটি স্টেশন দেখতে পাচ্ছেন, এই যে দেখুন এখানে লেখা আছে বোর্ডে, আর এই হচ্ছে সেই ববিদার দোকান। কই কই এসো, এই তো, এই তো দেখুন রূপা মিট শপ, কই কই এসো, দোকানের নামটা এতক্ষণ দেখা হয়নি। দেখুন এখানে সমস্ত কিছু আইটেম লেখা আছে, কি কি আইটেম পাওয়া যায়। আর দাদার হচ্ছে দোকানের নাম কই কই এসো। ভাবার বাইরে, ভাবার বাইরে ভাই। এডিম সেডিম নয়, একটা ডিমে ডবল বিচি কি করে হয়, মানে হচ্ছে ডবল কুসুম। এখনকার ইয়ং জেনারেশন রা এটাই ভালোবাসে। আচ্ছা, এটা সমাস বুঝছো, কই কই এসো, কত ভালো খাবেন খান, না খেলে উকি মেরে দেখে যান। আরে খান। তো এই ববিদা দেখছি এখন পরোটা ভাজছে, গরম গরম পরোটা দেখুন। তো দাদা এখন মোটামুটি রান্না করছে দেশি মুরগির মাংস, তেলের ওপর পেঁয়াজ দিয়ে দিয়েছে। আমার নাম ববিদা, ববি সিংহ বললেই হবে। আচ্ছা ববি সিংহ, তোমার দোকানে এখন দেখছি পরোটা হচ্ছে, তুমি কি কি আইটেম বানাও? আমি অনেক আইটেম বানাই বউ। যেমন পরোটা ভাতের মধ্যে কিছু বানাও নাকি? ভাত, ফ্রাইড রাইস, রাইস, ফ্রাইড রাইস দুটোই। আচ্ছা আচ্ছা, রাইস তো হয়, ফ্রাইড রাইস। ওকে, তো এখন এটা কড়াই পরোটা হয়। আচ্ছা, রুটি হয়, পরোটা হয়, তাই তো? মানে হাতে গড়া গড়া রুটি, যেটা আটা রুটি। আচ্ছা, ডিম টোস্ট হয়, বাটার টোস্ট হয়, জেলি টোস্ট হয়। আচ্ছা, এই পরোটা রুটি কেমন কি দাম আছে? পরোটা 5 টাকা পিস, রুটি 3 টাকা পিস। আচ্ছা, আর তোমার ফ্রাইড রাইস, ভাত? রাইস হলো 20 টাকা প্লেট, ফ্রাইড রাইস 40 টাকা প্লেট। আচ্ছা, 40 টাকা প্লেট। আর তোমার এই দোকান খোলার টাইমিংটা একটু বলো। টাইম ঠিক নেই, এক দেড় ঘন্টা আপ ডাউন হয়। মোটামুটি তাও সকালের দিকে কটা থেকে খোলো? কোনো সময় মোটামুটি অর্ডার থাকলে 3:30-4টা ঢুকে যাই। হ্যাঁ, নর্মালি 6টা-6:30। আচ্ছা, শরীর যদি খারাপ হয় তাহলে 7টা-7:30। আচ্ছা, মানে সকাল 6:30-7:00। আচ্ছা, আর রাত্রির কথা কটা পর্যন্ত খোলা থাকে? রাত্রি মোটামুটি খাবার শেষ হয়, আমি থাকি, আমি মোটামুটি একদমই থাকি, একটা অবধি। বাহ, খাবার থাকে না, মাঝে রাতেও আপনারা এই দাদার কাছে খাওয়া দাওয়া করতে পারবেন 12টার পরেও। তো দাদা মোটামুটি কি কি আইটেম আছে একটু বলো, মাংসের মধ্যে কত রকমের মাংস তোমার কাছে পাওয়া যাচ্ছে সেটা আগে বলো। এখন 7-8 রকম। 7-8 রকম? আর শীতে কি বেশি হয়? হ্যাঁ, 4 রকম বাড়ে। আচ্ছা, 4 রকম বাড়ে। তাও মোটামুটি কি কি আইটেম আছে মোটামুটি মাংসের মধ্যে একটু দেখাও। খাসির চোস্তা আছে, এটা খাসির চোস্তা কত করে প্লেট? 30 টাকা প্লেট। 30 টাকা প্লেট। আর এদিকটা পিগ আছে, এটা পর্ক আছে, তাই তো? 30 টাকা প্লেট। 30 টাকা প্লেট পর্ক আছে। এটা ডিমের কারি 12 টাকা পিস। আলুর দম 10 টাকা প্লেট। আলুর দম 10 টাকা প্লেট। এটা চানা মশলা, চানা মশলা 20 টাকা প্লেট। আচ্ছা, চানা মশলার মধ্যে মটরও দাও নাকি? না না, অনলি কাবলি। আচ্ছা, কাবলি ছোলা কত বললে? এটা 20 টাকা প্লেট। 20 টাকা প্লেট। এটা কি আছে? এটা হচ্ছে ল্যাম্প আছে, ল্যাম্প মানে ভেড়ার মাংস, ল্যাম্প। বাহ, 4 পিস 200 টাকা। 4 পিস 200 টাকা।
আর এটা তলারটা সয়াবিন আছে বেবি ফুড আচ্ছা বেবি ফুড সয়াবিন এটা কত করে প্লেট 20 প্লেট 20 টাকা আর এটা গিলেমেটে গিলেমেটে আছে দেশি মুরগি গিলেমেটে এটা দেশি মুরগি গিলেমেটে কত করে 60 টাকা প্লেট 60 টাকা এটা কিসের ডিম এখানে আছে ডবল কুসুম আছে আচ্ছা ডবল কুসুম কত করে 18 টাকা পিস 18 টাকা পিস আর এই দেশি মুরগি 15 পিস দেশি মুরগি 15 টাকা পিস হাঁস 15 পিস এটা হাঁস 15 টাকা পিস আচ্ছা পোলট্রি হলো 10 টাকা পিস পোলট্রি 10 টাকা পিস আচ্ছা আর এইটা কিসের মাংস এটা মুরগি গিলেমেটে 30 টাকা প্লেট আচ্ছা এটা মুরগির মানে পোলট্রি মুরগি গিলেমেটে 4 পিস 30 টাকা ওকে আর এটা হচ্ছে তরকা আছে তরকা 30 টাকা প্লেট তরকা 30 টাকা প্লেট 30 আর এগুলো 40 আর ডিম দিয়ে 40 40 আর এটা তোমার পোলট্রি মুরগি কষা 4 পিস 60 টাকা 4 পিস 60 টাকা 15 টাকা পিস 15 টাকা পিস অসাধারণ জাস্ট আইটেম গুলো দেখুন আর এখানে সামনে তো প্রচুর মানে ডিম সাজিয়ে রেখেছে এটা হাঁস এটা হাঁসের তো গো হ্যাঁ এটা হাঁস আচ্ছা এটা হাঁসের ডিম আছে এটা দেশি মুরগি আছে এটা পোলট্রি ডিম আছে আর এদিকে ডবল কুসুম ডিম আছে তো দাদা তোমার এই বিরাট স্টেশনে কত দিনের দোকান কত পুরনো 31 বছর 31 বছর ধরে বাপ রে বাপ তো এই একটা ছোট্ট দোকানে দেখুন এত সমস্ত আইটেম রান্না মানে চারটিখানি কথা নয় সকাল থেকে দাদা এলো কি বাড়িতেই রান্না করো তুমি সব দোকানে সব দোকানে সব দোকানে করো আচ্ছা সব দোকানে রান্না হয় আর তুমি মাছের আইটেম কিছু করো না হ্যাঁ কি কি আছে মাছের আইটেম মাছে দুই রকম শেষ আছে দুই রকম আছে আচ্ছা তেলাপিয়া দেখতে পাচ্ছি তেলাপিয়া আছে আর রুই আছে তেলাপিয়া আর রুই পাবদা শেষ আচ্ছা আচ্ছা তো দাদার কাছে দেখছি বহু রকমের আইটেম আছে তো এত আইটেম তো খেয়ে টেস্ট করে সম্ভব নয় মোটামুটি তাও আজকে যেটা ট্রাই করব এই যে ল্যাম্প দেখতে পাচ্ছেন এই ল্যাম্পটা ট্রাই করব অবশ্যই আর এখন হচ্ছে কষা মাংস হচ্ছে দেশি মুরগি তাই তো যদি হয়ে যায় এটাও ট্রাই করব এটা তোমার দেশি মুরগি নাকি এটা হচ্ছে দেশি মুরগি দেখুন খাওয়া হচ্ছে এখন কাকা ধরো তো এই দেশি মুরগিটা রান্না হবে তার জন্য এখন দেখুন মশলা কষানো হচ্ছে দাদা এমনি নরমাল ঘুগনি করো নাকি হ্যাঁ নরমাল ঘুগনি আচ্ছা এমনি চর্বি দিয়ে ঘুগনি করো ওসব ভালো পছন্দ করে না পছন্দ করে না চয়েস করে না মানে ঘুগনিটা তোমার খুব ফেমাস হ্যাঁ আচ্ছা এত যে আইটেম দেখছি 14 এখন 7-8 রকম তুমি কি সব একাতেই করো নাকি একা দেব বাহ 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 আর ঘরে কেউ হেল্প করে না আমার হেল্প কিসের হেল্প আচ্ছা নট হেল্প নট একাই 100 ওকে দাদা একাই 100 বলছে কি বলো কি এটা লক্ষ্মী জিনিস মানে বুঝলাম না ঠিক একটু ভালো করে বলো বেল্লি বেল্লি হ্যাঁ সেটা বুঝতে পারছি কিন্তু বেল্লিটা লক্ষ্মী কেন বলছো 1 টাকা চাওয়া লাভ 1 টাকা চা না 1 টাকা চা না দাম আচ্ছা অনেক দিন থেকে এই বেল্লিটাই তোমার সাথে আছে আচ্ছা তোমার চোখে জল এসে গেছে দেখছি মানে এটাই তোমার এতদিনের সঙ্গী প্রথম থেকে এটাই ধরে আছো বাহ সুন্দর লাগলো দাদা কিন্তু বলতে বলতে চোখে জল চলে এসেছে মানে এতদিনের সঙ্গী এই বেলনাটা এই দেখুন কাগজ দিয়ে জল মুছছে দেখছেন মানে এতদিনের পরিশ্রমে আজ দাদা মোটামুটি সাকসেসফুল এতদিনের বাজারে তো এইদিকে এখন দেখছি দাদা দেশি মুরগির মাংসটা কষছে কারণ এইটুকু জাস্ট জায়গা দেখুন এইটুকু জাস্ট জায়গা এর মধ্যে থেকেই রান্না বান্না হয় ওই কাছে গিয়ে দেখাতে পাচ্ছি না খুবই কনজাস্টেড জায়গাটা আর এটা সমস্তটা কি গুলের আঁচি রান্না করো নাকি হ্যাঁ গুল আর কাঠ গুল আর কাঠের জালি রান্নাটা হয় তিনটে উনুন আছে আচ্ছা তিনটে উনুন আছে আমি সামাল দিয়া ওকে আচ্ছা দাদা পার্সেলও দাও নাকি হ্যাঁ যে নিয়ে যায় পার্সেলও দাও পার্সেলের জন্য এক্সট্রা চার্জ নাও নাকি না না কোনো চার্জ নেই কোনো চার্জ নেই জাস্ট আইটেম গুলো দেখুন খাওয়া মানে দাদাকে কম দেখা যাচ্ছে খাবারগুলোই বেশি সমুদ্র লাগছে একদম আর একটা জিনিস দেখছি এই ববিদার কাছে খুব সুন্দর করে স্যালাড গুলো দেখুন সাজিয়ে রেখেছে কাঁচা টমেটো নাকি এটা কাঁচা আছে পাকা আছে আচ্ছা কাঁচা টমেটো পাকা টমেটো শসা গাজর আচ্ছা কাঁচা পাকা মিলে সব দিয়ে দেয় তো দাদার কাছে এখন একটা পরোটা নেবো আচ্ছা পরোটা গুলো এইভাবে ছিঁড়ে দাও নাকি আচ্ছা 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 আর খাসির চোস্ত একটু নিয়ে নি আর তোমার ডবল বিচি একটা দেবে নাকি অবশ্যই তাহলে দিয়ে দাও একটা ডবল বিচি দাদার কাছে ডবল বিচি ফেমাস তো একটা নিতেই হবে এই হচ্ছে ডবল বিচি দেখুন আপনারা হয়তো উল্টো পাল্টা ভাবতে পারেন কিন্তু ডবল বিচি মানে ডবল কুসুম এটা মোরগের কিন্তু মুরগির ডিম মুরগির ডিম আচ্ছা আচ্ছা মোরগও পারে মোরগও পারে বলছে দাদা আজকাল মোরগও পারছে কলি যুগ মোরগ ডিম পারছে দাদার মুখে শুনে নি এডিম শেডিম নয় একটা ডিমে ডবল বিচি কি করে হয় ভাবার বাইরে ভাবার বাইরে ভাই এই দেখুন আমি প্লেটে নিলাম এই দাদা কিন্তু জোর করে এক পিস আলুর দম দিয়ে দিয়েছে মনে হয় আলুর দোষ আছে নাকি জানি না আলু দিয়ে দিয়েছে এক পিস যাই হোক তো চলুন এই হচ্ছে পরোটা মোটামুটি এই প্লেটটার দাম আগে বলে দিই
43 মানে 43 টাকার এই প্লেটটা ডবল বিচির ডিম যেটা ডবল কুসুমে আর খাসির চোস্তা এই পরোটা আলুর দম এক পিস তো প্রথমেই আমি খাবো মোস্ট ট্রেন্ডিং খাসির চোস্তা মানে ছাট আর কি এখন এটা চারি জায়গায় ছেয়ে গেছে একদম এই দেখুন এখানে চর্বি আছে ফ্যাট আছে এখানে দেখুন ফেবরা এটা এটা ফেবরা আছে একটু খেয়ে দেখি প্রথমে ফাটিয়ে দিয়েছে দাদা প্রথমেই ছক্কা একটু দেখুন রিচ আছে তেলটা বেশি মনে হচ্ছে তেলটা কেন বেশি বলে দিচ্ছি খাসি ফ্যাটটার জন্য তাই ছাট খেতে বন্ধুরা অসাধারণ লাগে দেখুন পুরো চর্বি আর পাশে ট্রেন ঢুকে গেছে জানলা থেকে সব দেখছে শুটিং একটু খেয়ে দেখে চলুন অসাধারণ টেস্ট রসুন যা হন মারলো আমি কেঁপে গেলাম যাই হোক সুন্দর করে স্যালাড দিয়েছে কুচিয়ে দেখুন শশা গাজর পেঁয়াজ এবার আলুর দমটা একটু খেয়ে দেখি বাহ আলুর দমটা বেশ ঝাল নয় কিন্তু মানে এটাও খেলাম ঝাল নয় বেশি আলুর দমটা মিডিয়াম কিন্তু রান্না কিন্তু অসাধারণ আবার টেস্ট করতে পারেন বিরাটি স্টেশনে এলে তবে আমার সেরা লাগছে কিন্তু এই খাসির ছাটটা চর্বিটাই বেশি আছে এবার চলুন কই কই এসো ভাবলেই মাথা নষ্ট না ভাবলে মাথা খারাপ কি একটা বললো এই ডিমটা খাই ডবল কুসুম অর্থাৎ ডবল বিচি ডিমটা কিন্তু হাফ বয়েল এই হাফ বয়েল কুসুমের ডিম দারুণ লাগছে উপরে বিট লবণ আর গোলমরিচ দিয়ে দিয়েছে আর এখানে দেখুন একদম গরম গরম এই মাত্র জাস্ট নামিয়ে নিল দেশি মুরগির মাংস সকালে এই দাদা লেগ পিসটা একবার তোলে দেখি দেশি মুরগির লেগটা এই তো লেগ বাস বাস রোগামাল রোগামাল এটা হচ্ছে কি খাসি নাকি গো খাসির মাংস দেশি পাটা নাকি একদম দেশি পাটার মাংস হচ্ছে দেখুন ও দাদা একদম সেই অমৃত অমৃত সেটাই এত সুন্দর কি করে রান্না করো দাদা এই দেখুন এখানে কিন্তু এখন মাটন কষা হচ্ছে এই দেখুন দেখাচ্ছি দাদাকে বললাম একটু ছেড়ে দিতে আমি একটু দোকানের মধ্যে ঢুকে দেখাচ্ছি কি করবো এত কনজাস্টেড জায়গা গরম গরম খাসির ঝোল 70 গ্রাম ওয়েট বলছে দাদা পাশ থেকে আচ্ছা তো এখন ভেড়ার মাংসটা অনেকক্ষণ আগেই হয়েছিল তো দাদা আবার ফ্রাই করে দিচ্ছে দেখুন গরম গরম করে দিচ্ছে তো এরপরে নিচ্ছি দেখুন বন্ধুরা ভাতের সাথে ল্যাম্প ল্যাম্প কারি এক পিস নিলাম আর একটা দেশি মুরগির লেগ নেব রোগামাল তাই তো ক্যান্টামাল হ্যাঁ একটু পেঁয়াজ দিয়ে দাও তাহলেই হবে বাস ভাতে আবার দাদা কি ছড়া দেখো নুন সামথিং লবণ দিয়ে আচ্ছা সামথিং লবণ দিয়েছে দাদা ও সুন্দর লাগছে দাদা কাছে ভাতও পেয়ে গেলাম আজকে কিন্তু তো এই হচ্ছে 90 টাকার প্লেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেশি মুরগির ঝোল এটা হচ্ছে রোগামাল টেংরি মাল যা খুশি বলতে পারেন দাদার ভাষায় আর এটা হচ্ছে ল্যাম্ব এই প্রথম খাবো জানি না কেমন টেস্ট এখানে শশা পড়ে গেছে নাকি আচ্ছা এটা শশা পড়ে গেছে যাই হোক আর এখানে ভাত আছে সামথিং লবণ আর মশলা ছড়িয়ে দিয়েছে আর হাত লাগাচ্ছি না স্টেশন বুঝতেই পারছেন একটু ঝোল নি প্রথমে একটু দেশি মুরগির ঝোলটা দিয়ে খাই এটা চামচ দিয়ে খাওয়াটা মোটেই শোভনীয় নয় কিন্তু স্টেশন বুঝতে পারছেন একটু খেয়ে দেখি আর কি করব দারুণ বানিয়েছে আর দুপুর বেলা বুঝতে পারছেন বাঙালি যদি ভাত আর এরকম পাতলা করে দেশি মুরগির ঝোল আর কি চাই লাজবাব তার সঙ্গে কাঁচা পেঁয়াজ আমার রোগামানটা একটু খেয়ে দেখি একটু এত নরম একদম তুল তুল করছে দারুণ সেদ্ধ হয়েছে খুব সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন জাস্ট
মারাত্মক কই কই এসোর ফেমাস ল্যাম্প কষা এর চামচটা তুলে নি একটু নিয়ে নি গ্রেভিটা কেমন করেছে দেখি দাদা এটা একটু টেস্টটা ডিফারেন্ট মানে মাটনের মতো নয় কিন্তু একদমই সম্পূর্ণ আলাদা গরম ভাত দিয়ে হেভি লাগছে কিন্তু এটা খেয়ে দেখি সেদ্ধটা দারুণ হয়েছে কিন্তু পারফেক্ট সেদ্ধ হয়েছে আর এরকম এটা হচ্ছে সিনার পিস মনে হয় এই যে দেখতে পাচ্ছেন দারুণ প্রথমবার খেলাম অভিজ্ঞতা খুব ভালো হলো কিন্তু আমি মোটামুটি ওভারঅল দাদার কাছ থেকে খেলাম স্যাটিসফাইড বিরাটির এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম আর এটা দু নম্বর প্ল্যাটফর্ম এই দু নম্বর প্ল্যাটফর্মের এই যে দেখতে পাচ্ছেন ওভারব্রিজ এই ওভারব্রিজটা তলাতেই একদম ববিদার দোকান আর লেখা আছে দেখুন কই কই এসো একদম চিনতে কোনো অসুবিধা হবে না সামনে অনেক ডিমের ভ্যারাইটিস দেখলেই বুঝতে পারবেন আমরা এটা ববিদার দোকান কই কই এসো কই কই এসো ভাবার বাইরে ভাবার বাইরে একটা ডিমে ডবল বিচি আজকে একদম পেছনে কিন্তু দাদা এখনো বকে যাচ্ছে কিন্তু কন্টিনিউ দাদা বকে যায় মানে ওই ডায়লগটা দিয়ে যায় তো ববিদার কাছে অলরেডি খাবারগুলো সমস্ত খেয়ে নিলাম অসাধারণ ববিদার হাতের রান্না আপনারা যারা বিরাটি থেকে দেখছেন অবশ্যই ট্রাই করুন এই দু নম্বর প্ল্যাটফর্মে এসে দু নম্বর প্ল্যাটফর্মে বসেন 11টা থেকে ওনাকে পেয়ে যাবেন রাত একটা অবধি মানে আপনারা যদি চান মানে 10টার সময় রাত 10টার সময় তো এসেও খেতে পারবেন তো আমার তো অসাধারণ লেগেছে প্রত্যেকটা যে কটা আইটেম ট্রাই করলাম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন বিরাটি থেকে যারা দেখছেন তাদের জন্য স্পেশালি বলছি আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখছেন পেজটিকে ফলো করুন লাইক করুন আর ইনস্টাগ্রামটা তার সাথে একটু ফলো করে দিন ইনস্টাগ্রামে একদম ফলোয়ার হচ্ছে না একটু কাইন্ডলি ফলো করে দিন ভালো লাগবে একটু আশা জাগান তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সঙ্গে থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ বাই বাই।